নমস্কার বন্ধুগণ, আজকে আমি বেরিয়েছি এই মহলের পাশে। এখানে একটা কিছু প্রোগ্রাম হচ্ছে জাম্বু ফর ক্যাশ করে, তো ডান্স। আর এখানে পাশে একটা মহল আছে, মহলে ঢুকে নিয়ে আপনাদের দেখাচ্ছি। মহলে ফার্স্ট টাইম আমি ভিজিট করছি। এখানে খুব সুন্দর, প্রাইসটা প্রচণ্ড বেশি, তো দেখা যাক কী হয়। আর প্রাইস আপনাদের দেখাবো কী কী এখানে পাওয়া যায় আমি দেখাচ্ছি। আর অন্য কোনো দিন ভিজিট করে আপনাদের সব কিছু দেখাবো, মলের নাম আর শোরুমের নাম আর কাপড় টাপড়, ঠিক আছে? তো এখানে দেখলাম কিছু নাচ গান হচ্ছে, তো আমি ভাবলাম কি আপনাদের দেখিয়ে দিই এখানে কীরকম সব ডান্স করছে সবাই মেয়েরা। তো সঙ্গে থাকুন আর ভিডিও এনজয় নিন। এই লোকেশনটা হচ্ছে ব্যাঙ্গালোর আইটিপিএল রোডে ফরম মল পাশে, ঠিক আছে? আর মেয়েরা যে সব ডান্স করছে ওরা সবাই বাইকার। ও নামুরদার, মিসেস রেশমা ইতিশ কোটিয়া। আর আমি ওয়েট করছি, সন্ধ্যা হতে হতেই প্রোগ্রাম স্টার্ট করে দিবে, তাতেও এখন ডান্সিং তো করছে সবাই। আর সঙ্গে থাকুন, আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন। আর দেখো এখন স্টার্ট হয়ে গেছে ডান্স, তো সন্ধ্যা হতেই শুরু হয়ে যাবে এই যে পুরো প্রোগ্রামটা। আর এখানে সেলিব্রিটিও আছে, যে কর্ণাটকায় ব্যাঙ্গালোরে সেলিব্রিটি, লোকাল আর বন্ধু যদি কেউ এই প্রোগ্রামটা দেখে থাকেন ব্যাঙ্গালোরে, তো কমেন্ট বক্সে কমেন্ট করুন কীরকম ছিল প্রোগ্রামটা। আর এটা তো ব্যাঙ্গালোরে হচ্ছে, যদি কেউ বাঙালি দেখে থাকেন, ঠিক আছে না? আর প্রোগ্রামটা পুরো শেষ পর্যন্ত আমি থাকবো এখানে, আর সঙ্গে থাকুন, ঠিক আছে? ডান্সে মজা নিন, আর অন্য কিছু দেখুন দেখেন না। যদি কিছু দেখতে থাকেন তো কমেন্ট, ভালো কমেন্ট করেন, ঠিক আছে না? আর এরা তো নাচছে এখানে, যে কর্ণাটকা লোকাল সঙ্গে নাচছে, তো আমি সংটা শোনাতে পারছি না, কেন ইউটিউবে সংটা শোনানো যায় না, ঠিক আছে? তো আমি এটা মিউট করে আমার যে মিউজিকটা লাগিয়েছি ওটাই বাস, আর নাচের মজা নিন, ঠিক আছে? আমি তো এখানে দাঁড়িয়ে মজা নিয়েছি, আর আপনারা মজা নিন, ঠিক আছে? আর এ দেখুন এই মেয়েটা খুব সুন্দর ডান্স করে, এই দেখো কি দেখো ভাই। আর নিচে যে সবাই ডান্স করছে ওরা ডান্সার নয়, বাট এরা দেখতে এসে এরাও স্টার্ট করেছে ডান্সিং, ঠিক আছে? আবার সামনে যে গেল, তো বন্ধু ভিডিও আজকে এইটুকু। আর মেয়েটা ডান্সে দেখুন, আর কালকে দেখা হবে নতুন ভিডিওতে। আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর আমি তো বাইরে থাকি শহরে, তো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।